এক কিশোর তার বাবার হাত ধরে দার্জিলিংয়ে ঘুরতে ঘুরতে জিজ্ঞেস করেছিল, বাবা কাঞ্চনজঙ্ঘাটা আসলে কি? ওটা কি চকলেট না আইসক্রিম? কৌতূহলী কিশোরের ছেলের চোখের দিকে তাকিয়ে বাবা কিছুটা থমকে বলেছিল, কাঞ্চনজঙ্ঘা হচ্ছে একটা স্বপ্ন, ঘুমের ঘোরে দেখা যায়, যেই চোখ খুলবি অমনি দেখবি উধাও হয়ে গেছে। সে কিশোর তার বাবার উত্তর ঠিক বুঝে উঠতে না পেরে মনে মনে বলেছিল, তাহলে সেই স্বপ্নটা সে দেখবে এবং সেই স্বপ্নটাকে স্পর্শ করবে। আর সেই মুহূর্তে সেই বাবা ভেবেছিল, কি করে বোঝাই কাঞ্চনজঙ্ঘা কি? ওটা একটা আবেগ, দেখা দিলেই মনে হয় স্বপ্ন পূরণ হয়ে গেল। কিন্তু বাবা এবং ছেলের মুশকিল হচ্ছে, যতবারই তারা সপরিবারে দার্জিলিংয়ে আসে ততবারই তাদের কাঞ্চনজঙ্ঘা অদেখা থেকে যায়। ঠিক যেমন আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা দার্জিলিংয়ে বেড়াতে এসে ভালোই ঘুরেছেন ফিরেছেন, খাওয়া দাওয়া কেনাকাটি সব করেছেন, কিন্তু তবু ঘরে ফেরার সময় একটা আফসোস, একটা দীর্ঘশ্বাস বুক চিরে বেরিয়ে আসে, সামথিং ইজ মিসিং, ধুর না এবারও কাঞ্চনজঙ্ঘার দেখা মিলল না। এই ডিসস্যাটিসফ্যাকশন, এই আফসোস, এই দীর্ঘশ্বাসের অপর নামই কাঞ্চনজঙ্ঘা। সেদিনের সেই কিশোর আর তার বাবা যেদিন প্রথম দার্জিলিং থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পেয়েছিল, সেদিন সেই বাবা তার কিশোর ছেলের হাতটা শক্ত করে চেপে ধরে উত্তেজিত গলায় বলে উঠেছিল, ওই দেখ কাঞ্চনজঙ্ঘা। আর কিশোরের চোখে তখন এক পৃথিবী বিস্ময়, যেন সত্যি সে স্বপ্নকে ছুঁয়ে ফেলেছে। আপনারা ভাবছেন, কে এই বাবা এবং কে সেই কিশোর? তাই তো, হয়তো আমিই সেই কিশোর, অথবা আপনাদের মধ্যে কেউ বা অনেকে সেই কিশোর বা সেই বাবার চরিত্র হয়ে উঠেছেন বিভিন্ন সময়ে। আসলে এই গল্প বাঙালির চিরন্তন গল্প, তাই দার্জিলিং আর কাঞ্চনজঙ্ঘা মানে বাঙালির আবেগ, স্মৃতির স্মরণীয় হেঁটে যাওয়ার এক অকৃত্রিম গল্প। আর দার্জিলিং মানে কি? ওয়ান এন্ড অনলি কাঞ্চনজঙ্ঘা। পূজোর ঠিক মুখে আমি চলে এসেছি দার্জিলিং, আর পূজো এবার জমজমার দার্জিলিং। আর দার্জিলিং মানে কি? ওয়ান এন্ড অনলি দার্জিলিং মানে হচ্ছে ওয়ান এন্ড অনলি কাঞ্চনজঙ্ঘা। আর সেই কাঞ্চনজঙ্ঘা গোটা উত্তর আকাশ জুড়ে তার রূপ ছড়াচ্ছে, আর ঠিক আমার পেছনেই দেখাই যাচ্ছে। আমি আপনাদের ক্লোজ সেই চিত্রও দেখাবো, কারণ দার্জিলিং এলাম আর আপনাদেরকে কাঞ্চনজঙ্ঘা দেখালাম না, তাহলে তো সিরিজ বা কন্টেন্ট অসম্পূর্ণ থেকে যাবে, তাই না? হ্যাঁ, এটাও ঠিক যে কপালও ছিল, তাই এই ঝকঝকে আকাশ এবং পুরো আকাশ জুড়ে কাঞ্চনজঙ্ঘার এই শোভা, এই যে রাজকীয় শোভা, তা দেখতে পাচ্ছি আমরা, এবং আমার লেন্সের থ্রু দিয়ে দেখতে পাচ্ছেন আপনারাও।
সকাল সকাল উঠেছিলাম যে কাঞ্চনজঙ্ঘার খোঁজ পাওয়া যায় কিনা। আজ বেশ কিছুদিন ধরে আমি এখানে রয়েছি, কাঞ্চনজঙ্ঘা পাচ্ছিলাম না। এমনি পরিষ্কার আকাশ পেয়েছি, ক্লিয়ার স্কাই, সানশাইন মর্নিং, কিন্তু কাঞ্চনজঙ্ঘার ওখানে মেঘ ছিল। আজকে কিন্তু এটা পেলাম, ফলে এই পর্বে কাঞ্চনজঙ্ঘা দিয়ে শুরু করছি। তারপর দিনভর যা যা ছবি উঠে আসবে আমি তুলে ধরবো আপনাদের সামনে। তবে এই মুহূর্তে ফিরবো হোটেলে, মানে হোমস্টেতে, তার কারণ চা টেস্টটা পেয়েছে। তারপরে ব্রেকফাস্ট করব, তারপর ঘুরে বেড়াবো এই দার্জিলিংয়ের আনাচে কানাচে। কি কাঞ্চনজঙ্ঘার শোভা কেমন লাগলো মতামত জানাতে ভুলবেন না কিন্তু। আর এই পুজোর সময় জমজমার দার্জিলিং সিরিজের আগের পর্বগুলো না দেখে থাকলে সময় করে পরপর পর্বগুলো দেখে নিতে পারেন। সিরিজের লিংক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। না, এবার একটু দম নিতে হবে। আপনাদের এই কাঞ্চনজঙ্ঘা দেখাবো বলে সকাল থেকে হন্যে হয়ে ক্যামেরার ভারী ব্যাকপ্যাক নিয়ে ছুটে বেড়াচ্ছি। এবার কিচেনে ঢুমের দেখি ব্রেকফাস্ট রেডি কিনা, পেটি কিছু দিয়ে আবার চক্কর মারতে বের হব। এখন শরৎকাল, যদিও বর্ষা বিদায় নেয়নি, কিন্তু দার্জিলিংয়ের আকাশে একটা শরতের মেঘের আনাগোনা। এমনিতে ঝকঝকে আকাশ, তবে পেঁজা তুলোর মতো মেঘ উড়ে বেড়াচ্ছে আকাশে এই ঠিক কাঞ্চনজঙ্ঘার মুখটাতে। কখনো মেঘ কখনো রোদ্দুর, কিন্তু আকাশ এমনিতে পরিষ্কার রয়েছে। রোদ্দুরও উঠেছে, সকাল থেকে রোদ্দুরও ছিল। ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, ব্রেকফাস্টে খেলাম লুচি তরকারি, মিষ্টিও খেলাম। তো এবার কি করব, বন্ধুবান্ধব মিলে ভাবছি একটু কাছে পিঠে কোথাও ঘুরে আসব। তো কোথায় ঘুরবো এখনও ঠিক হয়নি, আলোচনা চলছে। তো যা ছবি হবে বা যেখানে যাব সেটাই তুলে ধরবো আপনাদের সামনে। দার্জিলিংয়ে আমার নিজের কোথাও ঘোরার টার্গেট নেই, এতবার এসেছি যে এটা এখন পাশের পাড়া হয়ে গিয়েছে। কিন্তু এসেছি যখন তখন তো আর ঘরে বসে থাকতে পারি না, তাই আমি আর অভিষেক ব্রেকফাস্ট সেরে নেমে পড়লাম দার্জিলিংয়ের রাস্তায়। নো প্ল্যান, নো ডেস্টিনেশন, অনলি বাউন্ডুলের মতো ঘোরাঘুরি করব। তবে একবার স্টেশন হয়ে ম্যাল ছুঁয়ে আসবো ভাবছি। চলুন দেখা যাক পথ চলতে চলতে কি কি কুড়িয়ে পাই। চলুন যেতে যেতে দার্জিলিং বেড়ানোর কয়েকটা তথ্য দিয়ে দিই। বেসিক্যালি এটা তাদের জন্যে যারা প্রথমবার দার্জিলিং আসবেন এবং সাইট সিইং করবেন। এখানে মোটামুটি চার ধরনের প্যাকেজে সাইট সিইং করতে পারেন, 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট আর মিক্সড পয়েন্ট। প্রথমটা শুরু হয় একদম ভোরে, তিনটে পয়েন্ট থাকে, টাইগার হিল, ঘুম স্টেশন হয়ে ঘুম মনাস্ট্রি আর বাতাসিয়া লুপ। এই পয়েন্টগুলো আমি অনেক আগেই আলাদা আলাদা করে ভিডিও বানিয়ে আপলোড করে রেখেছি এই চ্যানেলে। এরপর হোটেল বা হোমস্টেতে ফিরে এসে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন, তারপর বের হতে পারেন পরের রাউন্ডের জন্য। 5.2টা হয় এই কয়েকটা পয়েন্ট নিয়ে, জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, আভা আর্ট গ্যালারি, ডালি গুম্ফা অথবা দ্রুক চোলিং মনাস্ট্রি, ধীরধাম টেম্পল। 7.2টা হয়ে থাকে এই কটা পয়েন্ট নিয়ে, হিমালয়ান জু বা চিড়িয়াখানা, HMI বা হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, HMI মিউজিয়াম, তেনজিং রক, রঙ্গিত টি গার্ডেন, রোপওয়ে, টিবেটিয়ান রিফিউজি সেন্টার। আর মিক্সড পয়েন্ট হলো 5 এবং 7 পয়েন্টের একটা মিশেল বা ককটেল, মানে দুটো থেকেই মিলিয়ে মিশিয়ে কাটছাট করে বানানো একটা তালিকা। তবে এই প্যাকেজে সকালের 3 পয়েন্টটা ইনক্লুড থাকবেই। অর্থমূল্য বেশি দিয়ে এর সঙ্গে রক গার্ডেন এবং গঙ্গামাইয়া পার্ক জুড়ে নিতে পারেন। এই মিক্সড পয়েন্ট ট্রিপটাই সব থেকে বেশি পপুলার। এখন আবার দার্জিলিংয়ে পেলিংয়ের মতো স্কাই ওয়াকও হয়েছে, গাড়ি ভাড়া করে সেটাও ঘুরে আসতে পারেন। শুধু 3 পয়েন্ট কভার করলে গাড়ি ভাড়া পড়বে 1,500 টাকার মতো, আর মিক্সড পয়েন্ট প্যাকেজের জন্য গাড়ি নেবে 3,500 থেকে 4,000 টাকা। তবে সিজন ভেদে গাড়ি ভাড়া ওঠানামা করে, আর গাড়ি ভাড়া নিয়ে দরাদরির ক্ষেত্রে আপনার বার্গেনিং স্কিল ভীষণ জরুরি।
চক বাজারের সামনে প্রচুর গাড়ি বা ক্যাব দাঁড়িয়ে থাকে। দার্জিলিং বরাবরই বাঙালির কাছে আবেগের জায়গা, ফলে আর কোথাও না হোক পাহাড়ের ছোঁয়া পেতে বাঙালি ছুটে আসে পাহাড়ের রানী দার্জিলিংয়ের কাছে। ফলে দার্জিলিংকে আমি আর নতুন করে কী দেখাবো, প্রচুর কন্টেন্ট আমি দার্জিলিং নিয়ে তুলে রেখেছি, দার্জিলিং নিয়ে, দার্জিলিংয়ের ইতিহাস, দার্জিলিংয়ের বহু প্রাচীন ইতিহাস রয়েছে, সেই ইতিহাস নিয়েও ডকুমেন্টারি করা রয়েছে, আপনারা দেখে নিতে পারেন। এই পর্বে আমি এসেছি, জাস্ট দার্জিলিংয়ে একটু ঘোরাঘুরি করছি, আর যা ছবি পাচ্ছি সেই ছবি একটু অন্যরকম স্বাদের ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। নতুন করে আমার আর দার্জিলিংকে এক্সপ্লোর করার কিছু নেই। যারা মানে অনেকেই, যারা কেন প্রত্যেকেই এসছেন দার্জিলিংয়ে, তাদের কাছে ওই দার্জিলিংয়ের ফ্লেভারটা বা অ্যাম্বিয়েন্সটা বা দার্জিলিংয়ের স্বাদটা আমি একটু এই পর্বে তুলে ধরছি। নতুন কিছুই দেখাচ্ছি না, এই দাবি আমি করব না, এই ঘোরাঘুরি করছি। আর বিশেষ করে এই টয় ট্রেনের একটা আবেগ রয়েছে, তো ছোটোবেলা থেকে টয় ট্রেনে চড়ার এই ছবিগুলো তুলছি। দার্জিলিং পাহাড়ের যে চিত্র, বিশেষ করে রোদ উঠেছে আজকে, ফলে একটু ঝলমলে রোদ, শরতের আকাশ, কাঞ্চনজঙ্ঘা যদিও মেঘের আড়ালে, কিন্তু এরও একটা আনন্দ আছে, মানে এরম এলোপাথারি ঘুরে বেড়ানোর, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। আর একটু অন্য স্বাদের ছবি, একটু সিনেমাটিক ছবি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি ম্যাল স্টেশনে, এতক্ষণ ছবি টবি তুললাম, ম্যালে এসেছি। এই আমার এদিকে গ্লেনারিস পাশ দিয়ে যাচ্ছি। আমি অভিষেক বলাবলি করছি যে দার্জিলিংয়ে এসে ঘামছি, বিশ্বাস করুন, বললে বলবেন যে আমি গল্প দিচ্ছি, গল্প দিচ্ছি না। আমি আর দুই বন্ধু বেরিয়েছি, হাঁটছি, তো একটু আফিল এই জায়গাটা, এবং ঘামছি রীতিমতো। তাই দার্জিলিংয়ে এসে ঘাম, এটা শোনাল মানে শুনতে একটু অবাক লাগলেও, মানে যারা অভ্যস্ত তারা জানেন মে মাসেও খুব গরম পড়ে, যদিও এটা মে মাস নয়, সেপ্টেম্বরের শেষ, আর কিছুদিন পরেই পুজো এসে যাচ্ছে, পুজোর মরশুম। ইতিমধ্যেই কিন্তু আমি দেখতে পাচ্ছি ম্যালে যে মানে পুজোর যে ভিড়টা, সেটা হয়তো এখনও শুরু হয়নি অতটা, কিন্তু প্রচুর লোক এসে গেছে, তাই না অভিষেক? মানে এখনও কিন্তু প্রচুর টুরিস্ট, অনেক লোককে দেখতে পাচ্ছি আসা শুরু করে দিয়েছে। আমার মনে হয় যে সেপ্টেম্বরের 15 তারিখের পর থেকে সিজনটা স্টার্ট হয়ে যায়, সেটা অলরেডি স্টার্টেড। ওরাও তাই মনে হয়, সেগুলো একই মত, মানে অলরেডি সিজন স্টার্ট হয়ে গেছে, ফলে লোক আসতে শুরু করেছে। মানে দার্জিলিংয়ের তো একটা অমোঘ আকর্ষণ রয়েছে, একটা টান রয়েছে, সেই টানে বাঙালি দার্জিলিংয়ে ছুটে আসবেই। তো এখনও দেখছি প্রচুর পর্যটক ঘুরে বেড়াচ্ছেন ম্যালের আশেপাশে, চকবাজারে, টিবেটিন মার্কেটে, তিব্বতী মার্কেট যেটা সেটা, মহাকাল মার্কেটে প্রচুর লোক রয়েছে, ফলে ভাইবসটা শুরু হয়ে গেছে পুজো পুজো ব্যাপারটা। তো রীতিমতো ঘামছি, ঘামতে ঘামতে
একটু মেলে যাবো, আপনাদের একটু মেল দেখাবো। কারণ এই এপিসোডে তো আপনাদেরকে আমি বলেছি যে দার্জিলিংয়ের আনাজ কানাজটি একটু ঘুরে বেড়াবো। তো ঘুরে বেড়াবো বলতে কি, এই জাস্ট রাস্তা দিয়ে হাঁটা, মেল, স্টেশন, লোকজন, দোকান পাট, এই তো, এই নিয়েই দার্জিলিং, তাই না? চলুন তাহলে মেলা যাওয়া যাক। দার্জিলিং সবসময় একটা ককটেল, মানে বাঙালির কাছে একটা সবসময় অদ্ভুত টান। এতবার এসেছি তাও বলতে, ঠিক আছে চলো একটা দুটো দিন কাটাতে ভালো লাগে। এই মেলে কিন্তু পুজোর সময় দাঁড়ানোর জায়গা থাকে না, পুজোর সময়টা আর তোর আমি দেখেছি না, এই যে ডিসেম্বর নিউ ইয়ার ইভ যেটা, ওরে বাবা, মানে তখন তো আমি খাওয়ার জায়গাও পাইনি, থাকার জায়গা পাওয়া যায় না, খাওয়ার জায়গা পাওয়া যায় না, লোকে মানুষে গুতগুতি, আর মেলে তো মানুষে মানুষে ধাক্কা লেগে যায়, এমন অবস্থা। দার্জিলিং এর এই সমতল মতো জায়গাটা, যার পোশাকি নাম মেল বা মল, এই জায়গাটা হলো অনেকটা মহামিলন ক্ষেত্রের মতো। দার্জিলিং এসেছেন আর কি করবেন কি করবেন ভাবছেন, তো একটু মেলে গিয়ে চক্কর কেটে এলেন। এই মেল আর কাঞ্চনজঙ্ঘার দর্শন হয়ে গেল মানে আপনার দার্জিলিং ট্যুর কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। এই মেলে যে কত চেনা পরিচিত মানুষের সাথে হঠাৎ দেখা হয়ে যায় তার ইয়ত্তা নেই। তবে আমার ব্যক্তিগতভাবে সন্ধ্যার মেল বেশি আকর্ষণীয় লাগে, বেশ একটা গ্র্যান্ডার আছে। সন্ধ্যার ঝলমলে সেই মেলের ছবি আগের এপিসোডে তুলে ধরেছি, যারা এখনও আগের পর্বটি দেখেননি তারা দেখে নিতে পারেন। এই সিরিজের লিঙ্ক আমি নিচের ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। আমরা তো দুজন ছেলে, নারী সঙ্গ তো নেই, ফলে নারীরা থাকলে মার্কেটিংটা অনেক বেশি হয়, কিন্তু অভিষেক কিন্তু মার্কেটিং করেই ছাড়লো, এবং অভিষেকের মার্কেটিংয়ের দৌলতে আমার কিছু প্রাপ্তি যোগ হলো, যদিও এটা আমার নয়, আমার কিন্নিকে দিয়েছে, মানে আমার পান্ডারকে দিয়েছে। এই যে সুন্দর একটা দার্জিলিং টি এবং মাগ গিফট পেয়ে গেলাম। দেখুন, দার্জিলিং এলাম বন্ধুর সাথে, আবার গিফটও পেয়ে গেলাম। আচ্ছা, এবার একটু ঢুকবো, মেলায় ঘোরাঘুরি করছি আর কি, এবার একটু অক্সফোর্ড বুক স্টোরে ঢুকবো, যদিও এখন বন্ধ রয়েছে, সন্ধ্যেবেলা, কালকে সন্ধ্যেবেলা খোলা ছিল। এই মেলায় ঘোরাঘুরি করছি আর কি, আর কী করবো, ঘোরাঘুরি করে আর এখানে একটু গোল্ডেন টিপসে একটু চাটা খেলাম দুজনে মিলে। এই তো দার্জিলিংয়ে মানে এসে কি, দার্জিলিংয়ে আসা মানে বারবার চা খাওয়া, চায়ে চুমুক দেওয়া, এই আর কি। সেই সকালবেলা ব্রেকফাস্ট করে বেরিয়েছি, টই টই করে ঘুরেছি আতিপাতি করে, এবার খিদে পেয়ে গেছে, একটু ইঞ্জিনে কয়লা দিতে হবে, নাহলে আর ইঞ্জিন চলবে না, ফলে
কুঙ্গায় বসি, কারণ কুঙ্গায় খাবারটা ভালো পাওয়া যায়। কুঙ্গায় আমি আগেও খেয়েছি, কুঙ্গার খাবার দাবার ভালো। ফলে কুঙ্গায় ঢুকি, ঢুকে খেয়ে দিয়ে তারপর দেখা যাক হোমস্টেতে ফিরতে পারি হয়তো। কি সানসেট কেমন লাগলো? এখনো আমার পেছনে দেখুন আকাশ রঙিন হয়ে আছে, যেন আগুন লেগে গিয়েছে পশ্চিম আকাশে। কাঞ্চনজঙ্ঘা যদিও মেঘে ঢাকা, কিন্তু মেঘেদের যে ভেসে বেড়ানোর দৃশ্য, আহা, মন ভরে গেল। আশা করি আপনাদেরও মন ভরেছে। এই পর্বটিতে তুলে ধরলাম আমি দার্জিলিংয়ের আনাচ কানাচ, ঘোরাঘুরি, একটু খাওয়া দাওয়া, একটু বাজার মার্কেটিং করা। এই তো দার্জিলিং, দার্জিলিং আসে মানুষ তো এইটুকুর জন্যই। পাহাড়ের পরশ পেতে হিমেল হাওয়া, যদিও এখন হিমেল হাওয়াটা বইনি, এবার একটু একটু করে টেম্পারেচার নামছে, বিকেল হয়ে গেছে, বেলা গড়িয়ে গেছে, সন্ধ্যাবেলা একটু ঠান্ডা লাগে। আর এই নিয়েই তো দার্জিলিং, এটা করতেই তো মানুষ আসে। ফলে এই পর্বটাই আশা করি আপনারা আমার এই ছবির মধ্যে দিয়ে দার্জিলিংয়ের ভাইবসটা খুঁজে পেলেন। পুজোর মুখে আমি এসেছি দার্জিলিংয়ে, পুজোর সময় আপনারা অনেকেই এখানে আসবেন, জমজমাট হয়ে উঠবে দার্জিলিং। তার আগে এই ছবি তুলে ধরলাম আপনাদের সামনে। আশা করি এই গোটা পর্বটি আপনারা এনজয় করেছেন। এবার তাহলে সূর্যও ঢলে গেছে, সূর্য বিদায় নিচ্ছে আমার পেছনে, ফলে আমাকেও বিদায় নিতে দিন আপনাদের সঙ্গে বা আপনাদের সামনে থেকে এই পর্বে অন্তত। তবে আমি কথা দিচ্ছি, যদি এরপরে আবার নতুন কোনো ছবি উঠে আসে, আবার নতুন কোনো গল্প তৈরি হয়, আমি সেই পর্বে তুলে ধরব সেই নতুন ছবি এবং নতুন গল্প। তাহলে এই পর্বটা এখানেই শেষ করছি, নতুন পর্ব আবার নতুন ছবি বা নতুন গল্প দিয়ে শুরু করব। তাহলে দেখা হবে পরের পর্বে, যদি নতুন কোনো গল্প তৈরি হয় তবেই। তাহলে আজকের মতো আসছি বন্ধুরা, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন গুড বাই, টেক কেয়ার, টাটা।